আনুমানিক 200 অসহায় পরিবারের হাতে 10 কেজি করে চাল তুলে দিলেন তরুণ মুখার্জি। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে, মারণ ভাইরাস নভেল করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। ফলে সকলেই গৃহবন্দী হয়ে রয়েছেন, আর এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষগুলোকে। তবে রাজ্য সরকার সর্বোত্তভাবে এই সমস্ত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও সেই সমস্ত অসহায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ালেন বিষ্ণুপুর থানার রাধানগর পঞ্চায়েতের ভাটরা গ্রামের বাসিন্দা তরুণ মুখার্জি ও মুখার্জি পরিবারের সদস্যরা। আজ তাদের উদ্যোগে গ্রামের 200 জন অসহায় দিন দরিদ্র সাধারণ পরিবারগুলোর হাতে 10 কেজি করে চাল তুলে দেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অসহায় দরিদ্র মানুষগুলো। চাল দিয়েছেন, আমাদের খুবই ভালো লাগছে, কারণ এই সারা বিশ্বে যখন লকডাউন চলছে, হ্যাঁ, তার মুহূর্তে আমাদের এখানে কোনো কাজকর্ম কিছু নেই। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে এখানে আরও পয়সাওয়ালা মানুষ আছে, ওনারা কেউ আসেননি। সেইখানে আমাদের এখানে মুখার্জি পরিবার অথবা তরুণ মুখার্জি বা ওনার দাদা গণেশ মুখার্জি সবসময় আমাদের পাশে আসেন, এমনকি ওনারা আমাদেরকে 10 কেজি করে চাল দিয়ে আমরা খুব খুশি হয়েছি। বা ভাটরা গ্রামে আরও যারা কাজকর্ম করতে পারেন না, হ্যাঁ, অনেক দরিদ্র মানুষ খেটে খায় আর রোজ খাটে রোজ খায়, ওনারাও খুব খুশি হয়েছেন এই চাল পেয়ে। আর অতএব আমাদের এখানে তরুণ মুখার্জি বা গণেশ মুখার্জি বা উনার মুখার্জি পরিবার খুব হ্যাপি মানুষ, ভগবান হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি ওনারা হচ্ছে এই গ্রামে সমস্ত কিছুতেই এগিয়ে বেরিয়ে আসেন। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জয় দাস, আমি ভাট। তবে এই চাল দেওয়া নতুন কিছু নয়, তিনি বারবারই সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেন। এছাড়াও তিনি অতি দরিদ্র পরিবার থেকেই উঠে এসেছেন, গরিবের জ্বালা কতটা একটা সময় তিনি নিজেই উপলব্ধি করেছেন। আজ আর্থিকভাবে স্বাবলম্বী হলেও অসহায় দরিদ্র মানুষগুলোর কথা ভোলেননি তিনি, আর এই মানসিকতা সামাজিক মূল্যবোধের পরিচয় দিল। তরুণ মুখার্জি মহাশয় বলেন, এই মুহূর্তে দেশ জুড়ে লকডাউন চলছে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে, অতি কষ্টে দিন যাপন করতে হচ্ছে তাদের, আর সেই কারণে আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। ভাইরাস নিয়ে যে সব আতঙ্কিত, যার ফলে লকডাউন করা হয়েছে, লকডাউন করা হয়েছে এবং সবচেয়ে বেশি লকডাউন ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষের। তাই আজকে আমরা এই আমাদের গ্রামে 150 পরিবারকে প্রত্যেককে 10 কিলো করে চাল দিচ্ছি। আমার একটা এই লকডাউনের ফলে গরিব মানুষের কথা, মানে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে গরিব মানুষ, যে তারা খেতে পাচ্ছে না, যে আমার একটা চিন্তাভাবনা আমাদের হলো যে কিছু যদি একটা সাহায্য করতে পারি, তাই প্রতি পরিবারকে 10 কিলো করে 150 পরিবারকে আজকে দিচ্ছি। যে চালটা আমরা দিচ্ছি সেটা মোটামুটি কয় দিন তাদের ফ্যামিলি খরচা তাদের বেরিয়ে যাবে, প্রতি দিন না করতে পারলাম অন্তত 5 দিন চলবে। আগামী দিন কি আরও কিছু চিন্তাভাবনা আসে? আগামী দিন আরও ভালো কিছু করার চেষ্টা করছি। আপনার নাম? বাড়ি? বাড়ি বিষ্ণুপুর থেকে প্রসঞ্জিৎ বাবু দত্ত ও অমিত শর্মার রিপোর্ট, বঙ্কের খবর। দাদা, বলছিলাম মানিকপুর যাওয়ার রাস্তাটা মেরামত হয়েছে? না গো দাদা, এখনো ঠিক হয়নি। তুমি বরং ওই ছাতিমতলা দিয়ে ঘুরে যাও, বুঝলে? কি বলছো কাকা, রাস্তা তো গত সপ্তাহে চালু হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, সময় মতো পঞ্চায়েত প্রতিকারে জানাতেই কাজ হয়ে গেল। ওতে কি আদৌ প্রতিকার হয়? দেখোই না তাহলে নিজের চোখে। শুধু বিজ্ঞাপনে নয়, পঞ্চায়েতের সব সমস্যার প্রতিকার এখন আপনাদের হাতের মুঠোয়। তাহলে আর দেরি না করে আপনার গ্রামের রাস্তা, জল, যা যা সমস্যা আছে জানিয়ে ফেলুন না, টেলিফোনে, মোবাইল অ্যাপে, ওয়েবসাইটে বা চিঠি লিখে, আর নির্দিষ্ট সময়ের মধ্যেই পেয়ে যান প্রতিকার।